আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। শুরু হয়ে গেছে আমাদের মধ্যেও টুপি নিয়ে দ্বন্দ্ব। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, দয়া করে একটু দেরিতে হলেও ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ অবধি কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। অতএব আপনাদের প্রত্যেককে বলছি, দয়া করে না টেনে পুরো ভিডিওটি একদম শেষ অবধি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আর প্রথমে বলে নিতে হচ্ছে, ভালো লাগলে সাবস্ক্রাইব আর ভালো না লাগলে অবশ্যই দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমাদের আরও ভিডিও আছে, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পিসিতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একজন বক্তাকে দেখতে পাচ্ছেন, যে বক্তার নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন। এই বক্তা কিন্তু কিছু কথা বলেছিল, এমন কিছু কথা বলেছে যে কথাগুলো প্রথমে আমি আপনাদেরকে শোনাবো এবং তারপর আমি আমার বক্তব্যটুকু আপনাদের মাঝে পেশ করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমেই এই বক্তার বক্তব্যগুলো শুনে আসি। আচ্ছা, এখানে উনি প্রথমে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মুজাফফর বিন মহসিন বলেছেন এই পাঁচকল্লি টুপি আমাদেরকে পড়তে তিনি নিষেধ করেছেন, পাঁচকল্লি টুপি পড়তে নিষেধ করেছেন এবং তারপর বলেছেন যে এই টুপি হচ্ছে শিয়াদের টুপি। সুপ্রিয় দর্শক, আপনারা কি কখনো দেখেছেন যে কোনো শিয়া পাঁচকল্লি টুপি পড়েছে? আর পাঁচকল্লি টুপি, পাঁচকল্লি এটা কেন পড়া হয় বা পাঁচকল্লি টুপিকে পাঁচকল্লি কেন বলা হয়? যেহেতু ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর, সেহেতু এটাকে বলা হয় পাঁচকল্লি একজন মুসলিম হিসেবে। তো এটা বলা হয় আর কি, মানে ওইখান থেকে এটার উৎপত্তি হয়েছে, পাঁচকল্লি বলা হয় এটাকে। তো এটাকে উনি বলেছে শিয়াদের টুপি আর এটা পরা যাবে না। তারপর দেখুন উনি কি বলে, সেই বক্তব্যটুকু আপনারা একটু মন দিয়ে শুনুন। দেখেছেন উনি কি বলেছে, মাওলানা বলা যাবে না, এটা হচ্ছে শিয়াদের ভাষা। মানে নতুন নতুন কিছু পাগলদের আবির্ভাব হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে, আর তারা তাদের মন গড়াভাবে বয়ান করে যাচ্ছে এবং তারা কি বলছে তারা নিজেরাও জানে না। কথায় আছে না যে বুঝে না যে এটাও বুঝে না, তো সে যা বলছে কি বলছে সে নিজেও জানে না, হয়তো তার মাথার স্ক্রু একটু ঢিলা আছে। তো এমন কথাবার্তার মাধ্যমে কি হয় আপনারা আমাকে বলতে পারেন, ভাই এমন কথা কেন বলছেন ওনাকে? আসলে না বললে হবে না, কারণ এরাই হচ্ছে কিন্তু ইহুদিদের পাঁচাটা গোলাম, এরাই হচ্ছে ইহুদিদের দালাল। ওনাদেরকে দেখতে পাচ্ছেন যে দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছুই আছে, কিন্তু ভেতরে ভেতরে এই সব কিছু ওনারা করেই আমাদেরকে ধোঁকা দিতে এসেছে। যখন ধোঁকা দিতে এসেছে আমাদেরকে, তখন আমাদেরকে তো ইহুদিরা ধোঁকা দিতে পারে না, কারণ মুসলমানদের চোখ কান খোলা আছে। এই জন্য আমাদেরকে বন্ধুর বেশেই কিন্তু ধোঁকা দিতে এসেছে। আপনারা জানেন যে চুরি কিন্তু ওই মানুষটাই করে, ওই ব্যক্তিটাই বেশিরভাগ করে যে আপনার কাছের বন্ধু, সেই কিন্তু জানে আপনার সব কিছু, আপনার কোথায় কী আছে, আপনার ফোনের পাসওয়ার্ড কী, ফোনে কোন লক দিয়েছেন, এটা কিন্তু সেই জানে, তাই না? এই জন্য কিন্তু দেখবেন কাছের বন্ধুরাই কিন্তু বেশি এই চুরিদারির কাজটা করে থাকে। তো উনি হচ্ছে আমাদেরকে ধোঁকা দিতে এসেছে, আমরা সরল, আমরা এতটাই সরল যে আমরা ওনাদেরকে চিনতে পারি না। আপনারা জানেন উত্তরবঙ্গের মানুষ এতটাই সরল যে ওনাদের মসজিদের মধ্যে ইমাম বছর কি বছর ইমামতি করছে, খতিব গিরি করছে, তারপরও মানুষ বুঝতে পারে না যে এটা কোনো মুসলমান না। অথচ প্রমাণ করে দলিল নিয়ে দেখা গেছে যে সে কোনো মুসলিমই ছিল না, সে ছিল কাফের, সে ছিল নাস্তিক, সে ছিল মুরতাদ, সে ছিল ইহুদিদের দালাল। এমন একজন ব্যক্তিকে কিন্তু পাওয়া গেছে যিনি প্রায় 10-12 বছর মসজিদে ইমামতি করেছেন, অথচ আমরা কেউ ধরতে পারিনি, কারণ হচ্ছে আমরা অনেক সরল। এই ঘটনাটি উত্তরবঙ্গে ঘটেছে। তো এই সকল কিছু আলেম, এই যে মুজাফফর বিন মহসিনের মতো কিছু আলেম বা এই লেভেলের কিছু আলেম আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের মাঝে দ্বন্দ্ব করে দিবে। উনি বলছে উনি 100 টাকা করে দেখাচ্ছে, দিচ্ছে 100 টাকা করে উনি দিচ্ছে। এটা কিন্তু আরেকটা অহংকারী এটা প্রকাশ পায় বা আরেকটা গরমি প্রকাশ পায় যে উনি 100 টাকা করে দিচ্ছে। কেন ওনার যারা পাঁচকল্লি টুপি পরে, হ্যাঁ, তো ওনারা কি ওনার 100 টাকার জন্য কি বসে আছে, বা ওনারা কি এতটাই গরিব যে একটা টুপি কিনে পড়তে পারবে না?
এই যে টুপির বিরুদ্ধে কথা বলছে, এটা কিন্তু মোটেও উনি কাজটা ঠিক করছে না, বরং উল্টা উনি আরও গুনার ভাগিদার হচ্ছে এবং আলেমের মাঝে এবং মুসলিম ভাই বোনদের মাঝে যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে, এটার জন্য খুব শীঘ্রই ওনাকে তাওবা করা উচিত এবং সকলের নিকট প্রকাশ্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ যেন ওনাকে কবুল করেন, যদি হেদায়ত থাকে তাহলে যেন হেদায়ত দান করেন, আর হেদায়ত না থাকলে যেন ওনাকে ধ্বংস করে দেন, আমরা এই দোয়া করব। আর হচ্ছে টুপি নিয়ে আমরা কখনও কোনো দ্বন্দ্বে লিপ্ত হব না। আমি পাঁচকুলি টুপিও ইউজ করি, মাঝে মাঝে গোল টুপিগুলো, একটু লম্বা টুপিগুলো ইউজ করি, আবার এনায়েতুল আব্বাসী সাহেব যে টুপিগুলো পরে ওই টুপিগুলো আমি কিনে রেখেছি, পরা হয় না। তবে টুপি নিয়ে যাতে কোনো দ্বন্দ্ব না হয় ভাই, এটা সবাই খেয়াল রাখবেন। অনেকে বলে এই টুপি পড়লে ভণ্ড, ওই টুপি পড়লে ওয়াহাবি, ওই টুপি পড়লে সুন্নি, এ সকল কথাবার্তা জেনে যাতে করে আমাদের থেকে বের না হয়ে যায়, এটা আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কারণ কখন এই দুশ্মন কুচক্রী মহল আমাদেরকে ধোকায় ফেলবে আমরা বলতেও পারবো না। এই জন্য আমাদের সবসময় উচিত হবে চোখ কান খোলা রাখা ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ, আশা করছি কিছু তথ্য পেয়েছেন আপনারা এবং বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।